আরে একদম নামবো না, তোমরা কি বলো? দেখো দেখো, মা আমাকে মিছে মিছে আদরে ভান দেখিয়ে বলিয়ে নিচে নামিয়ে আবার আটকে দেবে ওই যে দরজায়। আমি একটু আরাম খাবো না, সারাক্ষণ শুধু দিদা প্রতিদিদিকে আদর করে যায়, আর আমি একটু আদর খাবো। আমার আমার না খুব ভালো লাগে আদর খেতে, তার না ভালো লাগে বলো? আমার আমার শুধু সারাক্ষণ মনে হয় মাংস খাই আর আদর খাই আর শুয়ে থাকি। এইরকম ভাবে দিদার হাতটা আমি ধরে নিয়েছি যাতে না দিদা ছাড়তে পারে। এই যে আবার দিদি আদর খেতে চলে এসেছি, আমি সারাক্ষণ এই ঘর ওই ঘর সারা বিছানায় থাকি, কুটুটাকে না একবার আচ্ছা করে দেবো। সারাক্ষণ আমার মুখের মধ্যে মুখ দেয়া হাত দেয়া, তুমি এমন কামড় লাগাবো না ও বেরিয়ে যাবে পুরো আমার মুখে হাত ঢোকা না। আবার আবার মায়ের বিছানায় মুছে দিচ্ছে, আমি বারণ করছি, দিদি ভাই হাত দিস না হাত দিস না, আমি হাত সরিয়ে দিচ্ছি। তাও দেখো এত পাজি মেয়ে আমার কথা শুনছে না, আবার আমাকে মারছে। তোমরা কি বলো, এটা কি দিদি ভাই ঠিক করছে? এই দেখো এই দেখো দেখো, আমাকে শুধু শুধুই মারছে, আমার আমার মুখে হাত ঢুকে দিচ্ছে। মারামারি করি মারামারি করি দিদি ভাইয়ের সাথে, দিদি ভাই চাইছে আমি নেমে যাই। হাবো এই এত সুন্দর ঘরটা, এই ঠাকুর ঘরটা আমাকে ঢুকতে দেয় না, আমাকে দেখো বুলিয়ে ফালিয়ে নিয়ে চলে এসছে টেবিলের তলায়। জানে টেবিলের তলায় আসতে তো আমি খুব ভালোবাসি, এই যে আমার এই জায়গাগুলো আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার আসতে দেয় না। আমার মাটা সারাক্ষণ আমায় আটকে রাখে, তুই খাইপাস আগে বারে আমাকে তো খালি মেটের ঝোল আর চিকেন ঝোল দেয়। এই দেখো দেখো, আমার মা এখন বাটার ব্রেড খেলে রেখেছো, দিয়ে বিছানায় শুতে এসছে, আমি কিন্তু ঠিক পালিয়ে এসেছি। এই দেখো এর মধ্যে ঘিয়ে লুকিয়ে আছে, আমি এক্ষুনি মাটি খুঁড়ে দিয়ে এসে বের করবো। সরি এটা মাটি না, এটা তো কম্বল, আমাকে মাটি খুঁড়তে দেওয়া হয় না, তাই আমি কম্বলই খুঁড়ে নিই। এই যে এই যে মা আমাকে ভুলিয়ে আবার আদর করছে, আমি আমি কি বোকা নাকি? আমি খুব রেগে গেছি, এবার আমি ঘুরে 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 ধাই করে কম্বলের তলায় ঢুকে যাবো। এইখানে লুকিয়ে আছে বেটা, বেটা পুটু দিদি স্কুলে না গিয়ে সারাক্ষণ আমায় জ্বালিয়ে খাচ্ছে। এই যে পুটুকে বের করে আমি নিজে শুয়ে পড়েছি বাবার কোলে, কি যে আরাম এই কম্বলে শুয়ে, তা আবার বাবার বুকে। এটা শুধু আমার বাবা, এই যে দেখো দেখেছো সবাই আমার কত ভালোবাসে কত আদর করে। এই যে এই যে এই যে দেখি দেখি এটা কি, ওটা গুড়াকো দিদা খায় দিদা মাঝে। এই দেখো আমার সকাল হয়ে গেছে, পুটু আজকে স্কুল চলে গেছে, ওরা স্কুল দিয়ে ফিরেছে। আমি আমার খুব মন খারাপ, আমি বলছি কেন দিয়েছো দিদি ভাইকে? দাঁড়াও আমি আগে একটু চুলকে নিই, কেন 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 ওকে বাসে তুলে দিয়েছো? দেখি তোমরা ঠিক করেছো, ও কাঁদছিল স্কুলে যাওয়ার আগে, আর কি সুন্দর দিদি ভাইয়ের সাথে খেলছিলাম, তোমাদের সেটা সহ্য হলো না, আমি এবার কাঁদবো সবাইকে বকবো। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।